হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন না সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। আশা করি আজকের ভিডিওটা অনেক 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 ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই, আজকে যেহেতু শুক্রবার, ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে। এখন ভাবলাম যে কি রান্না করি, কি খাই, সাপোর্ট করে চাউমিন বা লুডুস যাই বলে আমি আমার মতো করে ঝটপট করে খুব সহজেই রান্না করে খেয়ে নিলাম। দেখেন কিভাবে রান্না করতেছি, চিকেন গুলো ছোট ছোট করে কেটে ভেজে নিলাম। সেখানে আবার পেঁয়াজ মরিচ একটু ভেজে নিলাম আর লুডুস গুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু সিদ্ধ করে রাখার পরে একটু লেগে যায়, এর জন্য হাত দিয়ে সারিয়ে সারিয়ে নিলাম আর সবকিছু দিয়ে দিলাম। একটু সয়া সস দিয়ে দিলাম, একটু মশলা দিয়ে দিলাম, এই যে আর ডিম ঝুড়িগুলো একটু দিয়ে দিলাম। শেষ রান্নাটা ঝটপট করে এখন তিনজনে খেয়ে নেবো সকালবেলার নাস্তা। আমাদের সকালে টুনাটুনির নাস্তা, সকালবেলা হালকা কিছু খেলেই হয়ে যায়। আর এই যে এটা আপনার ভাইয়া খাবে, দেখেন ভাইয়া কত খায় আর নাম হয় আমার। আর যেহেতু খায় কাজ করে না, আজকে ভাবলাম যে একটু কাজ করায়। এই যে দেখেন কতগুলো কাপড় চোপড় দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিছি। আর বলছি যে যে পর্যন্ত কাপড় না ধুবেন, কাজ না করবেন, লোকের জন্য রান্না না করে যান। কাপড় দিয়ে দিচ্ছি ঝটপট করে, তাহলে রান্না রেডি করো। তাহলে আমি ভাবলাম যে তো স্বামীর অনেক কাজ করাচ্ছি, তার জন্য তো রান্না করতেই হয়, তাই ঝটপট করে আমি একটু মাংস বের করে নিলাম আর সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঝটপট করে প্রেশারে দিয়ে দিলাম। এদিকে বাবুকে গোসল করিয়ে খাওয়িয়ে রেখে আসলাম। আর এই যে সব মশলা একটু ভেজে নিলাম তেলে, একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, পানি দিয়ে কাঁচামরিচ। প্রেশারে এখন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর একটু পানি দিয়ে রেখে দেব। আস্তে আস্তে হয়ে যাবে, প্রেশারে বেশিক্ষণ লাগে না গোস্ত হতে। যেহেতু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেবো। আর এদিকে শুধু ভাবতেছি মাংস রাখলে তো হবে না, যেহেতু এত কাজ করতেছে স্বামী, যদি যেহেতু এত কাজ করাতে লাগে তাহলে তো খাওয়াতেও হবে। তারপর আবার একটু মাছ বের করে নিলাম, ভাবলাম যে মাছ তাহলে কী করি, একটু আলু দিয়ে ভালো করে চচ্চড়ি করে নিই। আর এদিকে দেখেন আমার তরকারিটা কষানোর পর ঝোলটা দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে নেবো। আর এদিকে মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, যতই ফ্রিজে রাখি না কেন আমার লবণ দিয়ে মাছগুলো না ধুলে আর ভালো লাগে না। পরে আবার মাছগুলো ধুয়ে নিলাম আর সব কিছু দিয়ে পেঁয়াজ মরিচ সব মশলা দিয়ে ভালো করে আলু, দুইটা আলু দিয়েছিলাম ছোট ছোট, দিয়ে মাছগুলো মেখে রেখে দিলাম। এখন একটু পানি দিয়ে ভালো করে সামান্য একটু তেল দিয়ে, সামান্য বলতে তেল একটু কমই দেওয়া হয়েছে আজকে, দিয়ে বসিয়ে দিলাম। পরে ভাবলাম যে ছোট মাছ তো একটু সামান্য দিলে হবে না, পরে আবার একটু দিলাম তেল বেশি করে, দিয়ে ভালো করে যে চড়চড়ি করে ছোট মাছ রান্না করে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন আমার মাংসের তরকারিটা অনেক সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর, খেতে অনেক সুন্দর। ভিডিওটা একটু ভালো লাগলে ছোট অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।